আসসালামু আলাইকুম, এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মসজিদের পাশে গ্যাস লাইনে ছয়টি লিকেজ, নারায়ণগঞ্জে হতাহতদের 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ। পল্লবী থানা হেফাজতে জনিকে পিটিএ হত্যার দায়ে 3 পুলিশের যাবজ্জীবন কারাদণ্ড, 2 সোর্সও দণ্ডিত। ঘোড়াঘাটের ইউএনওর উপর হামলায় জড়িতরা যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। সিনহা হত্যার তদন্ত রিপোর্ট আদালত ছাড়া কোথাও প্রকাশ করা হবে না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং চিরনিদ্রায় শায়িত খ্যাতিমান অভিনেতা কে এস ফিরোজ। নারায়ণগঞ্জে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মসজিদের উত্তর পাশের গ্যাস লাইনে 6টি লিকেজের সন্ধান পেয়েছে তিতাস গ্যাসের তদন্ত কমিটি। পাইপলাইনের উপর মসজিদের স্থাপনা নির্মাণ করায় এই লিকেজ এবং তা থেকে মসজিদে বিস্ফোরণ হয়েছে এমন দাবি করেছেন কমিটির প্রধান আব্দুল ওয়াহাব তালুকদার। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি। তদন্ত কমিটির কাজ শেষ হয়েছে জানিয়ে বৃহস্পতিবার এর প্রতিবেদন জমা দেওয়ার কথাও বলেন তিতাস গ্যাসের এই কর্মকর্তা। আমরা মসজিদের উত্তর পাশে আমরা গ্যাসের লিক পেয়েছি। ওই মসজিদের উত্তর দিকের 4 নম্বর যে কলামটা রয়েছে, সেই কলামটা বানানোর সময় যে তার ফাউন্ডেশন তৈরি করা হয়েছে, এই কাজগুলো করার সময় আমাদের পাইপলাইনের র্যাপিং নষ্ট করেছে। এই পাইপলাইনের র্যাপিংটা নষ্ট করার পরে বা নষ্ট করার জন্যে আমাদের গ্যাসের লাইন মাটির সংস্পর্শে এসে সেটা ছিদ্র হয়েছে, সেই ছিদ্র থেকে গ্যাস বের হয়েছে। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহত আহত 37 পরিবারকে 1 সপ্তাহের মধ্যে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ক্ষতিপূরণ চেয়ে এক রিটের শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে কার গাফিলতি ছিল, চলছে সে আলোচনা। তবে যারা স্বজন হারিয়েছেন কিংবা হাসপাতালে কাতরাচ্ছেন তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। এমন অনেকেই আছেন যারা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকেই হারিয়েছেন, যে ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ সম্ভব নয়। তারপরও ওই 37 পরিবারকে 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট করেন নারায়ণগঞ্জের আইনজীবী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের মেয়ে ব্যারিস্টার মরিয়াম খন্দকার। শুনানিতে রাষ্ট্রপক্ষ বিচারককে বোঝানোর চেষ্টা করেন ওই ঘটনায় সংসদে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন, চলছে তদন্ত, তাই এখনই কোনো আদেশ যাতে না দেয়া হয়। তবে তা আমলে নেননি আদালত। বিচারক মন্তব্য করেন দেশের সেবা সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই, উন্নত বিশ্বে এটা ঘটলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হতো। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে 5 লাখ টাকা দিতে তিতাস গ্যাসকে নির্দেশ দেন হাইকোর্ট। অগ্নিদগ্ধ 37 ফ্যামিলিকে 5 লক্ষ টাকা তিতাস গ্যাস কোম্পানি ক্ষতিপূরণ দিবে 7 দিনের মধ্যে। এই টাকাটা ডিসি অফিসে পৌঁছাবে, ডিসি নারায়ণগঞ্জ এই টাকাটা এই 37টা ফ্যামিলির কাছে বিতরণ করবে। কোর্ট বলছে গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ, মসজিদ কমিটি, রাজু এবং তিতাস, অন্যান্য অল কনসার্নের যারা রেসপন্সিবিলিটি আছে তাদেরকে পার্টি করা হয়েছে এবং তাদের দায় দায়িত্ব চূড়ান্ত হিয়ারিংয়ের মধ্যে শোনা হবে। কোনো সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন এবং বাংলাদেশে কোনো অফিস আদালতে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। তবে এই আদেশে অসন্তুষ্ট রাষ্ট্রপক্ষ আপিল করার কথা জানিয়েছে। মাত্র ঘটনাটা ঘটেছে এবং আমি বারবার বলেছি আদালতের কাছে যে এই রিট পিটিশনটা অ্যাবসোলুটলি প্রিমেচিউর। আমরা অপেক্ষা করি, রিপোর্টগুলি দেখি এবং দেখি কারা কারা দায়ী। সে ব্যাপারে যদি সরকারের কোনো নিষ্ক্রিয়তা থাকে বা যথাযথ কর্তৃপক্ষের কোনো নিষ্ক্রিয়তা থাকে তাহলে হয়তো রিটে আসতে পারে। আমার ডিসিশন হচ্ছে এটার এগেনস্টে অবশ্যই আমাদের আপিল করা উচিত,
অ্যাপেলেট ডিভিশনে। আগেও ক্ষতিপূরণ দিতে এমন অনেক আদেশ হয়েছে, তবে তা বাস্তবায়ন করতে বরাবরই গড়িমসি করে সংস্থা বা প্রতিষ্ঠানগুলো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন 8 জনের অবস্থায় আশঙ্কাজনক, আহতদের সারিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শেখ হাসিনা বার্ন ইউনিটের সমন্বয়কারী সামন্তলাল সেন। আরও জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। বার্ন ইউনিটের সামনে অপেক্ষায় থাকা স্বজনদের প্রতিটি মুহূর্ত কাটছে চরম উদ্বেগ আর উৎকণ্ঠায়। অগ্নিদগ্ধ ছেলে নজরুল ইসলামের সংকটাপন্ন অবস্থা জেনে এভাবেই কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ বাবা। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আরে বাঁচাই রাখে। তিনি সাংবাদিকদের জানান, গ্রাম ছেড়ে জীবিকার সন্ধানে তার বড় ছেলে এসেছিলেন নারায়ণগঞ্জে। পরিবারের একমাত্র উপার্জনকারী এই ব্যক্তিটির ভবিষ্যৎ চিন্তা করে মুষড়ে পড়ছেন তিনি। বিস্ফোরণে দগ্ধ হয়ে 37 জন ভর্তি হয়েছিলেন শেখ হাসিনা বার্ন ইউনিটে। যারা বেঁচে আছেন তাদের সারিয়ে তুলতে দিন রাত চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা। গত বছর ইংল্যান্ডের একটা দুর্ঘটনায় এরকম একটা বিল্ডিংয়ে আগুন লাগছিল এবং তাতে কিন্তু পার্সেন্টেজ খুব কম ছিল, কিন্তু রোগী থেকে বাঁচাতে পারেনি। শ্বাসনালী পুড়ে যাওয়াতে কার্বন মনোক্সাইড পয়জনিং হয়। পার্সেন্টেজ যদি 10%ও পুড়ে যায়, কিন্তু যদি শ্বাসনালী পুড়ে যায় সেখান থেকে ফিরিয়ে আনা খুব ডিফিকাল্ট। তো আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নিতে বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শন আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি প্রতিনিধি দলের। সরকার এবং বিত্তবানরা অগ্নিদগ্ধ পরিবারের সদস্যদের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা সবার। দুই পোলা এক মাইয়া। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর পল্লবী থানায় পুলিশ হেফাজতে ইশতিয়াক হোসেন জনি নামের এক যুবককে পিটিয়ে হত্যার মামলায় এসআই জাহিদ সহ 3 পুলিশকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে 1,00,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অন্য আসামি পুলিশের 2 সোর্সকে দেওয়া হয়েছে 7 বছর করে কারাদণ্ড। ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস এ রায় দেন। হুমায়ুন চিশতি জানাচ্ছেন বিস্তারিত। জনি হত্যা মামলার রায়ের মধ্যে দিয়ে এই প্রথম 2013 সালের নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে প্রথম কোনো রায় হল। রায়ে পুলিশের 3 সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এই আইনে এটাই সর্বোচ্চ সাজা। এছাড়া পুলিশের 2 সোর্সকে দেওয়া হয়েছে 7 বছরের কারাদণ্ড ও 20,000 টাকা করে অর্থদণ্ড। রায়ে সন্তোষ প্রকাশ করেন নিহত জনির পরিবার। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, নির্যাতনের সময় জনি পানি চাইলে তার মুখে থুতু ছিটিয়ে দেওয়া হয়। এটা শুধু আইনের বরখেলাপ নয়, মানবাধিকারেরও চরম লঙ্ঘন। অবজারভেশন আছে, সেটা হলো যে এটা একটা মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এবং একটা ঘৃণিত অপরাধ, যে অন্যায় করলে তার সে তার রেহাই হবে না এবং তাকে শাস্তি পেতে হবে। এটি একটা বড় মেসেজ। 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং 2 জনের 7 বছর কারাদণ্ড হয়েছে। এটা একটা যুগান্তকারী রায় হয়েছে। ভবিষ্যতে যেন কোনো পুলিশ হেফাজতে বা যে কোনো হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু না হয় সেটা আমাদের এনশিওর করতে হবে। দণ্ডিত আসামিদের মধ্যে এএসআই কামরুজ্জামান ও পুলিশের সোর্স রাসেল পলাতক। আগে থেকেই কারাগারে আছেন এসআই জাহিদুর রহমান ও সুমন। জামিনে ছিলেন এএসআই রাশিদুল ইসলাম। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী। এই আইনে যদি আমরা জরিমানার টাকা 14 দিনের মধ্যে জমা না দিই, সেই কারণে আমরা আপিল করতে পারবো না। এটা সাংবিধানিকভাবে সাংঘর্ষিক একটা আইন। এক বিয়ের অনুষ্ঠানে পুলিশের সোর্স সুমনের সাথে বাগবিতণ্ডার জের ধরে 2014 সালের 9 ফেব্রুয়ারি গাড়ি চালক ইশতিয়াক হোসেন জনি ও তার ভাইকে পল্লবী থানায় ধরে নিয়ে যায় পুলিশ। পরে থানায় নির্যাতন করার এক পর্যায়ে জনির অবস্থা খারাপ হলে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থা আরও খারাপ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের মাথার সেলাই কাটা হবে আগামী শনিবার। আপাতত তাকে কেবিনে নেওয়া হচ্ছে না, পর্যবেক্ষণের জন্য তাকে এইচডিইউতে রাখা হবে। এদিকে ওয়াহিদা খানমকে হাসপাতালে দেখতে গিয়ে আইজিপি ডক্টর বেনজির আহমেদ জানান,
হামলার ঘটনাটি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দিনাজপুরের ঘোড়াঘাটের নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। অস্ত্রোপচারের পর 7 সেপ্টেম্বর তাকে আইসিইউ থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট এইচডিইউতে স্থানান্তর করা হয়। আরও পর্যবেক্ষণের জন্য তাকে আপাতত কেবিনে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার মাথার সেলাই কাটার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নিউরোসায়েন্স হাসপাতালের যুগ্ম পরিচালক বদরুল আলম। যে মনিটরিংটা এখানে আছে সেই মনিটরিংটা হয়তো কেবিনে দেওয়া সম্ভব হবে না, প্লাস আমরা এখনও মাথার সেলাইগুলো সবগুলো কাটিনি। আমরা চাচ্ছি মাথার সেলাইগুলো কেটে আরেকটু বেটার হলে তখন কেটে। এদিকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার ও সিআইডি প্রধান ইউনো ওয়াহিদা খানমকে দেখতে হাসপাতালে আসেন। এ সময় আইজিপি জানান ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনাটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তদন্ত করছি যাতে করে এই ঘটনায় যারা যে বা যারা দায়ী তাদেরকে আমরা দ্রুততম সময়ের মধ্যে আইনের কাছে সমর্পণ করতে পারি। ঘোড়াঘাটের ইউনো ওয়াহিদা খানমের ডান পাশ এখনও অবশ, তবে ফিজিওথেরাপি চলছে, সেরে উঠতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলায় জড়িতরা যে দলেরই হোক তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে তিনি বলেন, যাদের মদদে তারা হামলা চালিয়েছে তাদেরকেও আইন শৃঙ্খলা বাহিনী চিহ্নিত করছে। এ সময় অপরাধীদের রক্ষা করার চেষ্টা না করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। জাতীয় সংসদের নবম অধিবেশনে সাংসদদের সম্পূরক প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বগুড়া ছয়ের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সাধারণ জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে প্রধানমন্ত্রী যে কোনো অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান তুলে ধরে বলেন, কারা কোন উদ্দেশ্যে ইউএনওর ওপর হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ইউএনওর যে ঘটনা ঘটে গেছে সেটা কিন্তু তদন্ত করে দোষীদেরকে কিন্তু গ্রেপ্তার করাও হয়েছে, গ্রেপ্তার করা হচ্ছে এবং সেটা আরও দেখাচ্ছে খতিয়ে যে আসলে বিষয়টা কি। কিছু কিছু বলছে যে চুরি করা, এটা শুধু চুরি না, এর সঙ্গে আরও কি কি ঘটনা থাকতে পারে সেগুলো কিন্তু যথাযথভাবে দেখা হচ্ছে। এর পিছনে তাদের সাথে আরও কারা কারা আছে, কাদের মদতে করেছে সেটাও কিন্তু তদন্ত করা হচ্ছে এবং এটা খুব ভালোভাবেই তদন্ত হচ্ছে, তদন্তে কোনো ঘাটতি নেই। আমি অপরাধীকে অপরাধী হিসেবেই দেখি, সেখানে যদি আমার দলেরও লোক হয়, সমর্থক হয়, তাকেও আমি ছাড়ি না, ছাড়বো না, এটা হলো আমার নীতি। অপরাধীদের সহযোগিতা করা থেকে বিরত থাকতে সংসদ সদস্যদের সতর্ক করে দেন তিনি। সংসদ সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে যে মাননীয় সংসদ সদস্যরাও যেন এ ধরনের অপরাধীদের কখনো রক্ষা করার চেষ্টা না করেন। এটা হলো অপরাধ যে করে আর অপরাধীদের রক্ষা করে সমানভাবে তারা দোষী। এ সময় নারায়ণগঞ্জ তিনের সাংসদের সম্পূরক প্রশ্নের জবাবে করোনা মোকাবেলায় সরকারের আগামী পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অধিবেশনে প্রতিটি জেলার ভূমিহীনদের পুনর্বাসন করতে সাংসদদের এগিয়ে আসার আহ্বানও জানান সরকার প্রধান। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। নোয়াখালীর হাতিয়ার ভাষাঞ্চর পরিদর্শন শেষে ক্যাম্পে ফিরেছে রোহিঙ্গা প্রতিনিধি দল। মঙ্গলবার বিকেলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের নিজ নিজ ক্যাম্পে পাঠানো হয়। শনিবার দুজন নারীসহ 40 জনের প্রতিনিধি দলটি ভাষাঞ্চর আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে যান। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা জানান ভাষাঞ্চরে আরও স্বচ্ছন্দে থাকতে পারবেন তারা। তবে অনেক রোহিঙ্গা মনে করছেন ভাষাঞ্চরে স্থানান্তর করা হলে অনেকের দেশে ফেরার তাড়না কমে যেতে পারে। কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দোজা জানান, কক্সবাজারের ক্যাম্প থেকে প্রায় 1 লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাষাঞ্চরে অস্থায়ীভাবে স্থানান্তরের অংশ হিসেবে বসবাসের উপযোগী 120টি গুচ্ছগ্রাম তৈরি করা হয়েছে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার তদন্ত রিপোর্ট আদালত ছাড়া অন্য কারো কাছে প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সেজন্য ওই রিপোর্ট পর্যালোচনা করবে মন্ত্রণালয়। একরামুল হক সামির রিপোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত কমিটি সিনহা হত্যার তদন্ত রিপোর্ট জমা দেয় সোমবার। তবে ওই রিপোর্টে কি আছে আর কি সুপারিশ করা হয়েছে তা প্রকাশ করেনি মন্ত্রণালয়। বুধবার এই রিপোর্টের বিস্তারিত তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশ করে একটি দৈনিক পত্রিকা। ওই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটা
যেই প্রকাশ করেছেন, যেই তথ্য দিয়েছেন, আমি মনে করি এটা সঠিক করেননি। প্রথম আলো লিখেছে একটা নামধন্য পত্রিকা, আমরা অবশ্যই দেখব তার এই সত্যতা কতখানি এবং কার মাধ্যমে তিনি পেয়েছেন এবং বিচারের আগেই তিনি এটা কেন প্রকাশ করলেন, এইটা তো আমাদের জানার বিষয় থাকবে। মন্ত্রী বলেন, কেবল আদালত চাইলেই তদন্ত রিপোর্ট জমা নিতে পারে, এর বাইরে এ সম্পর্কে কোনো মন্তব্য করা ঠিক হবে না। যেহেতু তদন্তধীন এবং বিচারাধীন মামলা রয়েছে, সেজন্য বিচারক যদি মনে করেন, তারা যদি চান, তাহলেই আমরা এটা দিব। আমরা এই তদন্ত রিপোর্টটা পুঙ্খানুপুঙ্খরূপে দেখব এবং আমাদের যে করণীয়, তারা যেগুলি সুপারিশ করেছেন, সেই সুপারিশগুলো আমাদের করণীয় যা কিছু আছে সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে তার পরবর্তী ব্যবস্থা নেব। এদিকে দেশে অবৈধভাবে অবস্থানরত প্রায় 700 বিদেশির তালিকা রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাদের ব্যাপারে দূতাবাস কিংবা সংশ্লিষ্ট দেশের সাথে যোগাযোগ করা হচ্ছে। তারা উৎসাহ না দেখালে আমরা আমাদের দেশে ক্রাইম কন্ট্রোলের জন্য, এই বিদেশিরা যারা ক্রাইম করছে সেইগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা পরবর্তী ব্যবস্থা নেব। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 41 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,593 জনের। সবশেষ 24 ঘন্টায় 14,755টি নমুনা পরীক্ষায় নতুন করে 1,827 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 12.38%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,31,078 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,995 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,30,804 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 69.71%। মৃতদের মধ্যে 29 জন পুরুষ ও 12 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 17 জন, চট্টগ্রাম বিভাগে 6 জন, রাজশাহী ও রংপুর বিভাগে 5 জন করে, খুলনা বিভাগে 4 জন, সিলেট বিভাগে 2 জন এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে 1 জন মারা গেছেন। বরিশালের উজিরপুরে অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 5 জন সহ 6 জন নিহত হয়েছে। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। বিকেলে উজিরপুরের আটিপাড়া এলাকায় বরিশাল ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হাসান জানান, একটি শিশুর মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে ঝালকাঠি যাচ্ছিল। এ সময় উজিরপুরের আটিপাড়া সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গাজী পরিবহনের একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই 6 জন নিহত হন। নিহতদের মধ্যে 1 জন মহিলা, 5 জন পুরুষ। তাদের বাড়ি ঝালকাঠির বাউকাঠি গ্রামে। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্স কেটে নিহতদের লাশ উদ্ধার করে। উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুধু উপনির্বাচন নয়, পরবর্তী নির্বাচনগুলোতেও দলটির অংশগ্রহণ অব্যাহত থাকবে বলেও আশা করেন তিনি। নির্মাণাধীন কর্ণফুলি টানেলের কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী। দেশের রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে বিএনপির প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। কর্মরত বিএনপি সকল স্থানীয় নির্বাচন ও উপনির্বাচনে অংশ নিতে যাচ্ছে, এজন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। এটা রাজনীতির জন্য সুসংবাদ, বিশেষ করে গণতান্ত্রিক রাজনীতির জন্য। দেশের রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যদের কথা বলার ন্যূনতম অধিকার দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের অধিকারের কথা বলতে না দিয়ে জনগণের সাথেও প্রতারণা করছে সরকার। ন্যূনতম যে অধিকার আছে পার্লামেন্ট সদস্য হিসেবে, সেটিকেও তাদের দেওয়া হচ্ছে না, তার প্রতারণা করছে জনগণের সাথে। সংসদ সদস্যরা যে প্রশ্ন দিচ্ছেন সেই প্রশ্ন বদলে দেওয়া হচ্ছে। পার্লামেন্টারি সেক্রেটারিয়েট, তারা যদি এই প্রতারণার সঙ্গে, এই অপরাধের সঙ্গে জড়িত হয়, তাহলে এটাকে কোন ধরনের অপরাধ বলবো? আমি তো পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের সংবিধান লঙ্ঘন মানে হচ্ছে আপনার রাষ্ট্রবিরোধী অপরাধ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে 8 বছর বয়সী ফুল বিক্রেতা জিনিয়াকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার লোপা তালুকদারকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ডিবি পুলিশের অতিরিক্ত উপকমিশনার মিশু বিশ্বাস জানান, লোপা দাবি করছে জিনিয়াকে লালন পালনের জন্য তিনি নিয়ে গিয়েছিলেন। সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুলা থেকে অপহৃত জিনিয়া সহ তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জিনিয়াকে লালন পালনের দাবি করলেও তার মায়ের সম্মতি নেননি কিংবা শাহবাগ থানার পুলিশকে জানাননি অভিযুক্ত লোপা। সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল বলেও জানায় পুলিশ। চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য অভিনেতা ও আবৃত্তিকার কে এস ফিরোজ। বাদ জোহর জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। 28 আগস্ট করোনা ভাইরাস শনাক্ত হলে 30 আগস্ট তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসাধীন অবস্থায় ভোরে দ্বিতীয়বারের মতো স্ট্রোকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মিডিয়া ব্যক্তিত্ব। পুরান ঢাকায় জন্ম নেওয়া কে এস ফিরোজ 1967 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। 1977 সালে মেজর পদ থেকে অবসর নেন তিনি। কে এস ফিরোজের প্রথম চলচ্চিত্র লাওয়ারিশ অভিনয় করেছেন শঙ্খনাদ, বাঁশি, চন্দ্রগ্রহণ ও বৃহন্নলা সহ খ্যাতনামা চলচ্চিত্র এবং নাটকে। কে এস ফিরোজের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। কি পাল্টেছে? দেশের নাম পাল্টেছে, পতাকা বদলেছে। এনআরডি জালিয়াতি চক্রের অন্যতম হোতা কুষ্টিয়া শহর যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের লাহিনীপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জেলার এনএস রোড এলাকার এমএম ওয়াদুদ নামে এক ব্যক্তির 100 কোটি টাকার সম্পত্তি এনআরডি জালিয়াতির মাধ্যমে দখলের চেষ্টা করে একটি চক্র। পরে 18 জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। পুলিশ প্রতারক চক্রের সন্ধানে মাঠে নামে। এ ঘটনায় যুবলীগ নেতা আশরাফুজ্জামান সুজন সহ এখন পর্যন্ত এ মামলায় 6 জনকে আটক করা হয়েছে। নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত কথাশিল্পী ও সাংবাদিক রাহাত খানের স্মরণ সভায় বাংলা সাহিত্য ও তার উল্লেখযোগ্য অবদানের কথাও তুলে ধরেন তারা। অনুষ্ঠানে কয়েকজন গুণী লেখকদের সমরেশ বসু সাহিত্য পুরস্কার দেয়া হয়। পুরস্কার জয়ী লেখকদের মধ্যে আছেন এটেন বাংলার বিক্রয়, বিপণন, প্রশাসন ও মানব সম্পদ উপদেষ্টা মীর মোতাহার হাসান। আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। লকডাউনের মধ্যে শুধু জুলাই মাসেই মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন হয়েছে 62,000 কোটি টাকা, যা জুন মাসের চেয়ে 40% বেশি। করোনা মন্দায় গ্রাহক ও লেনদেন বেড়েছে জানিয়ে সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো বলছে, ঘরে বসে লেনদেন ও প্রয়োজনীয় বিল দেওয়ার সুযোগ থাকায় এই খাতে স্বাস্থ্য সুরক্ষায় ঝুঁকি অনেকাংশে কমছে। এ অবস্থায় আরও বেশি প্রতিষ্ঠানের বেতন পরিশোধে মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। মার্চে করোনা শনাক্ত হওয়ার পর সীমিত হয় ব্যাংকিং লেনদেন। করোনা দুর্যোগের সময় ঘরে বসেই প্রয়োজনীয় আর্থিক লেনদেনের প্রবণতা বাড়ে। দেশে 15টি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং বা MFS সেবা দিচ্ছে। লকডাউনের সময় ডিজিটাল এ মাধ্যমে নতুন গ্রাহক ও লেনদেন বেড়ে যায় কয়েক গুণ। তখন অপশন হিসেবে ছিল MFS প্রতিষ্ঠানগুলো, আর সেই সময় আসলে নগদের অনবোর্ডিং যেহেতু খুব ইজি ছিল কাস্টমারের জন্য, সেই কারণে নগদের আসলে কাস্টমার অ্যাকুইজিশনটা অনেক বেশি হয়েছে। আমাদের এই 6 মাসে 70 লক্ষ কাস্টমার অ্যাকুইজিশন হয়েছে। ট্রানজ্যাকশন গ্রোথ হয়েছে 39%। জুলাই মাসে MFS ইন্ডাস্ট্রিতে একটা বড় আকারের লেনদেন হয়েছে। এটার কারণ হচ্ছে যে মানুষ স্বাস্থ্যবিধি মেনে যে লেনদেন করতে চাচ্ছে সেটা MFS যেহেতু কন্ট্যাক্টলেস সার্ভিস, সেই সেবাটা তারা সুষ্ঠুভাবে পাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে দেশে মোবাইল ব্যাংকিং এর গ্রাহক রয়েছে 9.5 কোটিরও বেশি। ব্যাংকিং এই সেবায় শুধু জুলাই মাসেই 62,000 কোটি টাকা লেনদেন হয়েছে, যা জুন মাসের চেয়ে 40% বেশি। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, আগামীতে যদি আমরা ফর্মাল সেক্টরের সব প্রতিষ্ঠানগুলোকে এই মোবাইল বা ব্যাংকিং খাতের মাধ্যমে বেতন দেওয়া এই রীতিটা পালন করতে পারি, তাহলে মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টর উপকৃত হবে, ব্যাংকিং সেক্টর উপকৃত হবে। কাজেই
একসাথে চলার যথেষ্ট সুযোগ আছে। ব্যাংকে একটা ক্যাশ ডিপোজিট এবং একটা ক্যাশ উইথড্রতে 128 টাকা খরচ হয় ব্যাংকের। সো একটা ব্যাংকের পক্ষে আসলে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাস্টমার অনবোর্ডিং সম্ভব না। সো নেক্সট আমাদের এই জিনিস সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে যে ডিজিটাল ব্যাংকটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা। মোবাইল ব্যাংকিংয়ে ব্যবহার বাড়াতে চার্জ কমানোর দাবি জানিয়েছে সেবা দেয়া প্রতিষ্ঠানগুলো। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন বিপিএ। এতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রব্বি মিয়া। এছাড়াও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, সংসদ সদস্য মোহাম্মদ সাইফুজ্জামান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন এবং বিপিএ সভাপতি ডাক্তার সঞ্জিত কুমার চক্রবর্তী সেমিনারে যোগ দেন। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। কাঁচাপাটের দাম বাড়ায় এবছর পাট রপ্তানি বন্ধের আহ্বান জানিয়েছেন জুট স্পিনার্স ও জুট মিলস অ্যাসোসিয়েশন। রাজধানীর গুলশানের সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, করোনা ও অতি বন্যার কারণে এবছর পাটের ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এছাড়া স্থানীয় পাটকল মালিকদের চাহিদা পূরণে প্রায় 65 লক্ষ বেল কাঁচা পাট প্রয়োজন। এ অবস্থায় কাঁচা পাট রপ্তানি অব্যাহত থাকায় স্থানীয় পাটকল মালিকদের অতিরিক্ত দামে কাঁচা পাট কিনতে হচ্ছে। তাই কাঁচা পাটের দাম সহনীয় রাখতে রপ্তানি শুল্ক আরোপেরও আহ্বান জানান সংগঠনের নেতারা। এক টন পাট যদি আমরা এক্সপোর্ট করি, সেই পাটে আমাদের 4-5 জনের কর্মসংস্থান হয়। যেখানে আমরা যদি এক টন জুট গুডস এক্সপোর্ট করি, সেখানে আমাদের 70-80 জন লোকের এমপ্লয়মেন্ট সৃষ্টি হয়। প্লাস পাট, কাঁচা পাট রপ্তানি করে আমরা যা টাকা পাই, আমরা যদি জুট গুডস করে করি, তার থেকে $500-5,000 পর্যন্ত আমরা বেশি বেনিফিট পাই। 65 লক্ষ বেলের এগেনস্টে আমাদের হয়েছে 55 লক্ষ বেল, তার মানে 10 লক্ষ বেল আমাদের নিজেদের প্রয়োজন যত, তার মধ্যে 10 লক্ষ বেল শর্ট, আমাদের নিজেদেরই কভার হচ্ছে না, তাহলে আমরা এক্সপোর্ট করব কিভাবে? পর্যায়ে পার্টেক্স খেলার খবর। দলগত অনুশীলন শুরু হলে ক্রিকেটাররা দীর্ঘ সময়ের বিরতির ধাক্কা কাটিয়ে উঠতে পারবে বলে মনে করেন তরুণ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। ব্যক্তিগত অনুশীলনের পর 1-to-1 প্র্যাকটিসের মাধ্যমে ক্রিকেটারদের টেকনিক্যাল অনেক উন্নতি হয়েছে। লম্বা সময়ের বিরতি থাকলেও খেলোয়াড়দের ফিটনেসে তেমন কোনো ঘাটতি নেই, তাই দলগত অনুশীলনের মাধ্যমে ক্রিকেটাররা ম্যাচ খেলার জন্য সঠিক প্রস্তুতি নিতে পারবেন বলে আশাবাদী তরুণ এই ক্রিকেটার। প্র্যাকটিস শুরু করে দেন, আমি ফার্স্ট নর্মালি লেগ স্পিন দিয়ে স্টার্ট করে দেন, আস্তে আস্তে গুগলি ফ্লিপার এগুলো নিয়ে কাজ করা শুরু করেছি। তো ইনশাল্লাহ আশা করছি সামনে ভালো কিছু হবে। আর আলটিমেটলি সব প্রত্যেকটা প্লেয়ারের একটা বল থাকে যে রেড বল ক্রিকেট খেলার জন্য, তো আমার সেটা আছে, যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করব। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বিপক্ষে কোনো আপত্তি কিংবা অভিযোগ আসেনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন। সুতরাং 21টি পদের 49 জনের মনোনয়নপত্রই বৈধ বলে জানান তিনি। শুক্রবার মনোনয়নপত্র বাছাই, শনিবার প্রত্যাহারের দিন শেষে, রোববার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগামী 3 অক্টোবর সোনারগাঁও হোটেলে বাফুফের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে। ওয়ালটন চতুর্থ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার, পুলিশ, কমিউনিটি স্পোর্টস ক্লাব ও স্যান্ড এঞ্জেল। উদ্বোধনী দিনের খেলায় বাংলাদেশ আনসার SKSP সিরাজগঞ্জকে, বাংলাদেশ পুলিশ গাজীরচট বেসবল ক্লাবকে, কমিউনিটি স্পোর্টস ক্লাব নড়াইল জেলাকে এবং স্যান্ড এঞ্জেল বেসবল ক্লাব ঢাকা জেলাকে হারিয়ে শেষ 4-এ পৌঁছায়। সকালে পল্টন ময়দানে 3 দিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন, মিডিয়া পার্টনার HN বাংলার উপদেষ্টা প্রশাসন
বিক্রয় ও বিপণন মীর মোতাহার হাসান এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন সহ অন্যরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার। মসজিদের পাশে গ্যাস লাইনে ছয়টি লিকেজ, নারায়ণগঞ্জে হতাহতদের 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ। পল্লবী থানা হেফাজতে জনিকে পিটিয়ে হত্যার দায়ে 3 পুলিশের যাবজ্জীবন কারাদণ্ড, 2 সোর্সও দণ্ডিত। ঘোড়াঘাটের ইউএনওর উপর হামলায় জড়িতরা যে দলেরই হোক, ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। সিনহা হত্যার তদন্ত রিপোর্ট আদালত ছাড়া কোথাও প্রকাশ করা হবে না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং চিরনিদ্রায় শায়িত খ্যাতিমান অভিনেতা কে এস ফিরোজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews।